আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ করে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গোটা বিশ্ব একটি গ্রাম, গ্লোবাল ভিলেজ, এবং বিশ্বায়নের যুগে বিশ্বায়ন কি সেটি খুব ভালোভাবে বোঝা গিয়েছে করোনার ফলে। এই করোনার যুগে গোটা বিশ্ব কীভাবে স্তব্ধ হয়ে গিয়েছে, এক দেশের সঙ্গে আরেক দেশের যোগাযোগ বন্ধ হয়, সেই অভিজ্ঞতা বর্তমান বিশ্ববাসীর নিকট খুবই পরিচিত। তাই এই বিশ্বায়নের যুগে বিশ্বকে জানা, বিশ্বের বিভিন্ন পরিস্থিতি জানার আগ্রহ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই সব বিষয়ের দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আন্তর্জাতিক আকাশ গত এক বছর আগে শুরু করি, এবং এর মধ্যে চেঞ্জ টিভি ডট প্রেসের দর্শকদের নিকট খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান আন্তর্জাতিক আকাশ। সেই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব গ্রিস এবং তুরস্কের মধ্যে এত দ্বন্দ্ব কিসের, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। এই দ্বন্দ্বের একটি বড় বিষয় হচ্ছে যে পূর্ব ভূমধ্যসাগর। পূর্ব ভূমধ্যসাগরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরে। প্রিয় দর্শক, ঘটনাটি আপনারা জানেন যে তুরস্ক তার আঞ্চলিক সমুদ্র সীমায় তারা তাদের তেল গ্যাস অনুসন্ধান করতে চায়, এবং তেল গ্যাস অনুসন্ধান করার জন্য তাদের যে অনুসন্ধানকারী জাহাজ অরুক্রেজ সেটিকে তারা নিয়োজিত করেছে, এবং তাকে ধাওয়া করার জন্য বা তাকে অবৈধ অনুসন্ধান বলার জন্য গ্রিস আন্তর্জাতিকভাবে যে সকল পদক্ষেপ নিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, এসবকে উপেক্ষা করেই কিন্তু তুরস্ক এই পূর্ব ভূমধ্যসাগরে তার সমুদ্র সীমায় সে তার তেল গ্যাস অনুসন্ধান করছে, এবং সেটি করতে গিয়ে এই অনুসন্ধানকারী জাহাজকে সে পুরোপুরি তার সামরিক নৌমহড়া দিয়ে ঘিরে রেখেছে, কোনোভাবে যেন শত্রু এসে আক্রমণ করতে না পারে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে যে পূর্ব ভূমধ্যসাগর। পূর্ব ভূমধ্যসাগর একেবারে তুরস্কের গা ঘেঁষা। তুরস্ক এই অঞ্চলে তার আঞ্চলিক সমুদ্র সীমায় কোনোভাবেই ছাড় দিতে চায় না, যেখানে সে পুরো ভূমধ্যসাগরে তার তেল গ্যাস অনুসন্ধান করার জন্য সুদূর লিবিয়ার সঙ্গে সে চুক্তি করেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 200-300 নটিক্যাল মাইল জুড়ে সে তেল গ্যাস অনুসন্ধান করতে চায়, আর সেখানে তার আঞ্চলিক সমুদ্র সীমার মধ্যে সে তেল গ্যাস অনুসন্ধান করার ক্ষেত্রে কোনোভাবে পিছু হটবে সেটি সে হটতে চায় না, এবং বারবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাশাপাশি তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে তারা এই জাতীয় ব্রিফ করে আসছে। আর অন্যদিকে গ্রিসের পক্ষ নিয়েছে তার আরেক মিত্র ফ্রান্স। প্রিয় দর্শক, এখানে যে কথাটি আমাদের অবশ্যই জানা দরকার এবং আমরা জানি, স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে তুরস্ক, গ্রিস, ফ্রান্স তারা প্রত্যেকেই কিন্তু ন্যাটোভুক্ত দেশ, একমাত্র মুসলিম দেশ এবং তুরস্ক সে ন্যাটোর সদস্য। শুধু তাই নয়, তারা এখানে গ্রিসের যে ভূমিকা, গ্রিস কিন্তু শুধু ন্যাটোর সদস্যই না, গ্রিস ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য। ঠিক এরকম উত্তেজনা যখন এখানে দেখা দিয়েছে, এই উত্তেজনার মধ্যে তারা কিন্তু একে অপরকে হুমকি দিচ্ছে, এবং এই হুমকি বাড়ছে। ঠিক গত 24 তারিখে, অর্থাৎ 24 আগস্ট, তুরস্ক ঘোষণা দেয় যে তাদের এই অনুসন্ধান কার্যক্রম 27 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তারা এই যে 27 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে তাদের অনুসন্ধানের কার্যক্রম তুরস্ক, এর পরপরেই তুরস্ক এবং গ্রিস পারস্পরিক পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দেয়। শুধু তাই নয়, এখানে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ঘোষণা দিয়েছে তারা সাগরে তাদের নৌমহড়া বৃদ্ধি করবে এবং নৌমহড়ার ঘোষণা দিয়েছে। এই যে পাল্টাপাল্টি সামরিক ঘোষণা, এর মধ্য দিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এই উভয় দেশ সফর করেছেন। তারা সফর করে তাদেরকে, অর্থাৎ গ্রিস এবং এই তুরস্ককে জানানো হয়েছে যে তারা যেন অবশ্যই আলোচনায় বসে। ঠিক সেই আলোচনা হবে কি না হবে সেটি পরের কথা, কিন্তু এর মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে গ্রিসকে উদ্দেশ্য করে এরদোয়ান, তিনি একদম পরিষ্কার বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি পরিষ্কার বলেছেন যে ভুল এড়িয়ে চলুন, অর্থাৎ গ্রিসকে উদ্দেশ্য করে বলেছেন যে ভুল এড়িয়ে চলুন, তা না হলে ধ্বংস এড়াতে পারবেন না। যা হোক, এখানে তার এই হুমকির সাথে আরও যে কথাগুলো যুক্ত হয়েছে সেটি হলো যে তিনি করছেন যে আমাদের সবগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ তাদের যে আঞ্চলিক সমুদ্র সীমা রয়েছে সেখানে তারা কাজ করবে, এই বিষয়ে তারা কোনোভাবেই আপোষ করবে না, যা কিছু প্রয়োজন তাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটি হচ্ছে এরদোয়ান তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই ভূমধ্যসাগরের উত্তেজনাটি এত বেশি গুরুত্বপূর্ণ যে সর্বশেষ গত বুধবারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ফোন করেন। ফোন করে তিনি বলেন যে বিরোধপূর্ণ সমুদ্র সীমায় তাদের যে গবেষণা জাহাজ অরুস রেইস যে অনুসন্ধান চালাচ্ছে, এই প্রসঙ্গে উভয়ের মধ্যে আলোচনা হয়, এবং সেই আলোচনার সূত্র ধরে
শেষ পর্যন্ত রিসেপ তাইয়েপ এরদোয়ান এই কথাটি পরিষ্কার করেছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকেও বলেছেন যে আমরা আলোচনার টেবিলে বসতে পারি কিন্তু গ্রিস যেভাবে চাইছে সেইভাবে কিন্তু আলোচনা হবে না, অর্থাৎ গ্রিস কোনো প্রকার শর্ত মানতে চায় না, অর্থাৎ এই অঞ্চলে তুরস্কের যেই অধিকার রয়েছে সেই অধিকারকে মানতে চায় না, সেই অধিকার না মানলে সেই আলোচনা ফলপ্রসূ হবে না বলে তুরস্ক পুরোপুরি পরিষ্কার করেছে। প্রিয় দর্শক, এই অঞ্চলে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের যে তেল গ্যাস অনুসন্ধান, পাশাপাশি এর মধ্যে গত সপ্তাহে কিন্তু আরেকটি ঘোষণা এসেছিল, সেটি হচ্ছে যে কৃষ্ণ সাগরে এরই মধ্যে তুরস্ক প্রাকৃতিক গ্যাসের বিশাল একটি মজুদ পেয়েছে। সুতরাং এই দেশটি তার প্রয়োজনে সে যে কোনোভাবেই হোক তার এই তেল গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখবে। আর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে এথেন্স যদি আলোচনার জন্য শর্ত উপস্থাপন করতে থাকে এবং তাদের আপোষহীন নীতি থেকে বেরিয়ে না আসে তাহলে আঙ্কারা মনে করে সত্যিকার সংঘাত এড়ানো হয়তো সম্ভব হবে না। প্রিয় দর্শক, কথাটি কিন্তু পরিষ্কার যে আর এখানে পাশাপাশি এরদোয়ান বলেছেন যে ভূমধ্যসাগরে কোনো ছাড় দেবে না তুরস্ক। সুতরাং তুরস্কের বার্তা একেবারেই পরিষ্কার, এখানে গ্রিস যতই বাড়াবাড়ি করুক এবং গ্রিসের পক্ষে ফ্রান্সও কিন্তু এখানে সামরিক বাহিনী পাঠাতে চেয়েছে, তাদের নৌবাহিনী প্রেরণ করতে চেয়েছে ভূমধ্যসাগরে, যাই করুক না কেন তুরস্ক যে কোনো মূল্যে এই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানকে সে কোনোভাবেই পিছু হটতে চায় না। এবং এটিও পরিষ্কার করেছে যে অঞ্চলগুলো তারা তেল গ্যাস অনুসন্ধান করতে চায় সেটি তাদের আঞ্চলিক সমুদ্রসীমা এবং সেটি তাদের অর্থনৈতিক সমুদ্রসীমার মধ্যে, এখানে গ্রিস অবৈধভাবে তাদের দাবি করতে পারে না, সেই কথাটি পরিষ্কার করেছে। প্রিয় দর্শক, মূলত সংঘাত ক্রিট দ্বীপ এবং সাইপ্রাসের মধ্যবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো গ্রিস যদি তার অনেকগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে গ্রিসের, সেই ছোট দ্বীপকে যদি সে তার মূল বেজ লাইন ধরে তাহলে তার সমুদ্রসীমা সে দাবি করতে পারে, কিন্তু এগুলো তুরস্কের খুবই নিকটে, স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সমুদ্রসীমার আইন অনুযায়ী এগুলো তুরস্কের খুবই নিকটে এবং তুরস্কের সমুদ্রসীমার মধ্যে পড়ে। কিন্তু গ্রিস এখানে তার মিত্র যারা রয়েছে তার মিত্রদের ইন্ধনে সে কিন্তু এই অঞ্চলে অনেক বেশি প্রভাব বিস্তার করতে চাইছে। গ্রিসের মিত্র কারা সেই কথাগুলো আমরা আগেও বলেছি, গ্রিসের এখানে একদম প্রকাশ্য মিত্র একদিকে ফ্রান্স, অন্যদিকে ইতালি, আর এখানে পাশাপাশি এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্বার্থের দিক থেকে কিন্তু ফ্রান্স অনেক বেশি অগ্রগামী। লিবিয়াতে ফ্রান্সের যে ভূমিকা ছিল ন্যাটো সদস্য হিসাবে সেই ভূমিকাকে নস্যাত করে দিয়েছে তুরস্ক। লিবিয়াতে বর্তমানে যে সরকার রয়েছে জাতিসংঘ অনুমোদিত জিএনএ গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড, সেই সরকারকে পুরোপুরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। আর অন্যদিকে সেখানে যে একটি বিরোধ সরকার রয়েছে হাফতার বাহিনী লিবিয়ার পূর্ববর্তী অঞ্চল দখল করে রেখেছে, সেই হাফতার বাহিনীকে পুরোপুরি সমর্থন দিচ্ছে কিন্তু ফ্রান্স। এবং শেষ পর্যন্ত তুরস্কের ভূমিকার কারণে বাধ্য হয়ে ফ্রান্স এখান থেকে তার সৈন্যবাহিনীকে প্রত্যাহার করে নিয়েছে এই সাম্প্রতিক সময়ে। এখানে ইতালিও ফ্রান্সকে প্রশ্নবিদ্ধ করেছে যে ইতালি যে কারণে ফ্রান্সের সঙ্গে এখানে গিয়েছিল যে এখানে একটি শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু সেটি না করে ফ্রান্স পুরোপুরি হাফতারের পক্ষ অবলম্বন করছে, এটিকে ইতালিও ভালোভাবে দেখছে না। আর এখানে তুরস্ক কোনোভাবেই ছাড় দিতে চায় না, পুরো ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান করার জন্য সে লিবিয়ার সাথে চুক্তি করেছে, আর তার আঞ্চলিক সমুদ্রসীমার মধ্যে তেল গ্যাস অনুসন্ধান করবে এটি কোনোভাবেই সে ছাড় দেবে না, সেই কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং এরদোয়ানের কথা এবং তাদের হুমকি ধামকি থেকে বারবার বের হয়ে আসছে। অর্থাৎ হুমকি দেওয়া হয়েছে এইভাবে যে তার বৈধ অঞ্চল যেখানে সে তেল গ্যাস অনুসন্ধান করবে এটিকে যদি কেউ বাধা দিতে আসে তাহলে সে তার সামরিক শক্তিকে প্রয়োগ করবে এবং তার নৌবাহিনীকে সে প্রয়োগ করবে, সেই কথা বারবার আঙ্কারার পক্ষ থেকে বলা হয়েছে। প্রিয় দর্শক, ভূমধ্যসাগরে আরেকটি স্বার্থ সংশ্লিষ্ট দেশ হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলের সঙ্গে রয়েছে গ্রিসের চুক্তি এবং তেল গ্যাস অনুসন্ধানের একটি চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তারা ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান করে, সেটিকেও কিন্তু গত বছর বাধাগ্রস্ত করেছে তুরস্ক। তুরস্ক ইসরায়েলের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজকে তাড়া করেছে। আবার এর মধ্যে যেটি হয়েছে যে ফ্রান্সের নৌবাহিনীর সঙ্গে তুরস্কের নৌবাহিনীর কিন্তু এখানে কতগুলো দ্বন্দ্ব এই ভূমধ্যসাগরে দেখা দিয়েছে। ফ্রান্সের নৌবাহিনী তুরস্কের একটি জাহাজকে তাড়া করলে তুরস্ক তার পাল্টা প্রতিক্রিয়া করে এবং পাল্টা ব্যাপক প্রতিক্রিয়া দেখায় এবং তাড়া করে ফ্রান্সের নৌবাহিনীকে সেখান থেকে সরিয়ে দেয়। সুতরাং এখানে তুরস্ক তার আঞ্চলিক সমুদ্রসীমায় তার আধিপত্যকে ধরে রাখার জন্য তার অর্থনৈতিক কার্যক্রম চালানোর জন্য কোনোভাবেই সেটি ইউরোপীয় ইউনিয়ন হোক, ন্যাটো হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র হোক কারো চোখ রাঙানিকে সে পাত্তা দিতে চায় না। এবং তুরস্কের প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে যেমন গত বছরে সে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে, ন্যাটোর চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়ার নিকট থেকে তার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা S-400 ক্রয় করেছে, সেখানেই থেমে যায়নি, যে রাশিয়ার সঙ্গে অনেকগুলো ইস্যুতে কিন্তু তুরস্কের দ্বন্দ্ব রয়েছে, যেমন সিরিয়া ইস্যুতে। সিরিয়াতে রাশিয়া যে পক্ষ নিয়েছে
সিরিয়ার সরকারের পক্ষে, সেখানে এরদোয়ান অর্থাৎ তুরস্ক তার বিপক্ষে। আবার লিবিয়াতে যেই হাফতার বাহিনী যার বিরুদ্ধে তুরস্ক, সেই হাফতার বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া। তারপরও রাশিয়ার নিকট থেকে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা কেনার জন্য তুরস্ক চুক্তি করেছে, কিনেছে এবং আরও ক্রয় করবে। সেই চুক্তি অব্যাহত রেখেছে, 2021 সালের মধ্যে আরও ক্রয় করবে, সেই তথ্য আমরা গত সপ্তাহে জানতে পারলাম। সুতরাং তুরস্ক তার অর্থনৈতিক প্রয়োজনে, তার জাতীয় স্বার্থে এবং তার আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার শক্তিকে আরও বর্ধিত করার জন্য কোনোভাবেই কারো চোখরাঙানিকে ভয় পায় না। সেটি তাদের বক্তব্যে, তাদের কথাবার্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক যে সকল পদক্ষেপ নিয়েছে তা থেকে পরিষ্কার একটি বার্তা দিয়েছে যে তুরস্ক এই অঞ্চলে তার তেল গ্যাস অনুসন্ধান কোনোভাবেই ব্যাহত করতে চায় না এবং ভূমধ্যসাগরে তার অধিকারকে পুরোপুরি প্রতিষ্ঠা করতে চায়। এটি আপাতত আমাদের কাছে মনে হয়েছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন। এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।